নৃশংসভাবে খুন হয়েছিলেন এই দুই মহান নেতা নেত্রী তাদের স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য সেই আদর্শকে এবং শ্রীমতী ইন্দিরা গান্ধীর স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে তাদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ। ভারতবর্ষ তথা গোটা দুনিয়া আজ যে একটা চরম বিশৃঙ্খলার ভিতর চলছে, ভয়াবহ পরিস্থিতির ভিতর চলছে, ভাবলে চমকে উঠতে হয়। বিগত দুই বছর যাবৎ এক অতিমারী করোনা ভাইরাস সারা বিশ্বকে গ্রাস করেছে। করোনা ভাইরাসের ভয়াবহতায় সারা গোটা বিশ্ব সমস্ত কিছু অর্থনীতি থেকে শুরু করে জনজীবন আজ স্তব্ধ হয়ে গেছে, মানুষ ভীত সন্ত্রস্ত। এই ভীতির ভিতর দিয়েও দেখতে পাই বিভিন্ন জায়গায় মানুষে মানুষে, বর্ণে বর্ণে, জাতিতে জাতিতে যে হানাহানি, যে রেষারেষি, সুস্থ এবং চিন্তাশীল মানুষ এই রেষারেষি, এই হিংসা বিদ্বেষ দেখে সত্যি আজকে আমরা বেদনাহত হই। যে মানুষ যেখানে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, তোমরা এত কিছু করতে পারো কই? করোনা তো কাউকে ক্ষমা করবে না, এত বড় মারণ ব্যাধি দেখেছেন আপনারা কখনো? এর আগে বহু মহামারী, বহু কিছু হয়েছে, দেশের পর দেশ, গ্রামের পর গ্রাম মহামারীতে উজাড় হয়ে গেছে, কিন্তু এমন ভাব পরিস্থিতি মনে হয় বিশ্বের সভ্যতার ইতিহাসে কেউ স্মরণ করতে পারবে না। যাই হোক, এই পরিস্থিতিতেও মানুষ, বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা, এটাও একটা ভালো মানবিকতার দিক যে আপনার চোখে যখন একটু জীবদ্দশায় নেওয়া হচ্ছে না, মৃত্যুর পরে নেওয়া হচ্ছে, তো আপনার চোখে একজন অন্ধ মানুষ দেখতে পাবেন। তাই আমিও এই অনুষ্ঠানে অঙ্গীকার করছি, আমিও অঙ্গীকার করছি আমার চক্ষু দুটো এই অনুষ্ঠানে যারা নিচ্ছেন হিসেব নিলে না, নিরুপায় দুঃখময় জীবনে যারা ভেবেই পেলে না সব থেকেও কেন তাদের কিছুই নেই, এরাই পাঠালে আমাকে মানুষের কাছে, মানুষের বিরুদ্ধে নালিশ জানাতে। এই ভাবধারায় অনুপ্রাণিত হয়ে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে যে মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যে নিষ্কামকরণ মজকের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠান মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের একান্ত আপনার জন মোহনপুর পঞ্চায়েতের উপপ্রধান সম্মানীয় নির্মল কর মহাশয়। আমরা আনন্দিত, আমরা গৌরবান্বিত, তাই ওনাকে আমাদের এই মঞ্চে এই মুহূর্তে সম্বর্ধিত করবেন। ছোট্ট বোন তনুশ্রী বল উত্তরীয় মাধ্যমে এবং ব্যাচ প্রদানের মাধ্যমে মাননীয় নির্মলকর মহাশয়কে আমরা সম্বর্ধিত করতে পেরে আমরা প্রকারান্তরে নিজেকেই গৌরবান্বিত করলাম। উনি এই মহান কর্মযজ্ঞে উপস্থিত হয়ে আমাদের যে উৎসাহ প্রদান করলেন, আমরা মনে প্রাণে বিশ্বাস করি শান্তিনগরের আপামর মানুষ দীর্ঘদিন তা মনে রাখবে। উত্তরীয় পর্যায়ে সম্বর্ধিত করছেন সম্মানিয়া দীপা
কৃপা রায় মহাশয়া আমরা আনন্দিত আমরা গৌরব সম্মানীয় সভার সঞ্চালক উপস্থিত ভাই ডক্টর ভাই পকাই দেবাশিস মজুমদার শুভঙ্কর লাহিড়ি সোয়েদ শহীদ বোস দীর্ঘদিন যারা সামাজিক আন্দোলনের সাথে নিজেদের সম্পৃক্ত রেখেছেন এবং মঞ্চে ভূমিষ্ঠ সেই সব গুণীজনদের এবং মঞ্চের নিচে যারা বসে রয়েছেন তাদের প্রত্যেককে আমার আজকের এই দিনে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। ইন্টারন্যাশনাল মানবাধিকার কমিশন হিউম্যান রাইটস কমিশন এই একটি রক্তদান শিবিরের আয়োজন করেছে এমন একটা দিনে যে দিনটা ভারতবর্ষের বুকে এবং ভারতবাসীদের মধ্যে বিশাল দুঃখের বাতাবরণ তৈরি করেছিল এবং ভারতবর্ষকে হতে হয়েছিল আশ্রয়হীন। মোহাম্মদ শহীদুল্লাহ একটা জায়গায় বলেছেন, তুমি আমায় আফিম দিও আমি আফিম খাব, কিন্তু আমাকে ধর্মের বীজ ঢুকিও না। সে হেমলকের মতো এই ধর্মের বীজ যার মুখে পড়ে সে বাঁচে না। ভারতবর্ষের বুকে 1984 সালের 31 অক্টোবর যে বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথাচাড়া দিয়েছিল তাদের অন্তরে ধর্মের ঘৃণা ধর্মের সাথে নিয়ে ধর্মকে মিশিয়ে এক ঘৃণা তৈরি করার পর আমরা হারিয়েছিলাম আমাদের নেত্রী ইন্দিরা গান্ধীকে। আজকে যখন সম্বর্ধনা অনুষ্ঠান চলছে তখন পরিস্থিতি অনেকটাই এখন নিয়ন্ত্রণে আছে, তো তার ভিতর মানুষকে সতর্ক থাকতে হবে। বারে বারে বিভিন্ন জায়গায় করেছে আপনার সমস্ত কেমন লাগছে এরকম একটা দিনে রক্ত দিতে পেরে? কি বার্তা দেবেন? আপনি তো নারী শক্তি আর প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একজন নারী ছিলেন, কি বার্তা? কতবার আগে রক্ত দিয়েছেন? কেমন লাগছে এখানে এসে রক্ত দিতে? আপনার নাম? আজকে রক্তদান শিবির এমন একটা দিনে যে দিনটা ভারতবাসীর কাছে দুঃখের দিন এবং স্মরণীয় দিন। প্রয়াত যে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে এই দিনে 1984 সালে
ভারতবর্ষের বুকে এক দল সন্ত্রাসবাদীরা তার প্রাণ কেড়ে নিয়েছে এবং নৃশংসভাবে। সেই দিনটিকে স্মরণ করে আজকের এই রক্তদান শিবির আয়োজন করেছেন ইন্দিরা গান্ধী এবং প্রয়াত রাজীব গান্ধী স্মৃতিরক্ষা কর। কেমন লাগছে আজকে এই দিনে রক্তদান শিবিরে রক্ত দিতে পেরে? ইন্দিরা গান্ধীর 38তম মৃত্যুবার্ষিকীতে আমাদের ইন্দিরা গান্ধী রাজীব স্মৃতিরক্ষা কমিটি সভাপতি বিভূতিভূষণ বল, শান্ত কুমার বাগচি, স্বপন সিনহা এদের উদ্যোগে আজকে এই রক্তদান শিবিরটাকে আমরা সার্থক এবং এলাকার প্রচুর মানুষ এই জিনিসটাকে আমাদের সমর্থন করেছেন। মরত চক্ষুদান আছেন, স্বাস্থ্য শিবির আছেন, থাইরয়েড টেস্ট আছে, এইটা জাতীয় কংগ্রেসের পক্ষেই সম্ভব যে এতগুলো লোক আমরা একত্রে হতে পেরেছি এবং এই অনুষ্ঠানটা আগামী দিন আমরা আরও বড় করব। এই স্মৃতিরক্ষা কমিটিকে দীর্ঘদিন যাবৎ আমরা চালিয়ে যাব। আজকে 38তম ইন্দিরা গান্ধী প্রয়াত ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এশিয়ার মুক্তিসূর্য ইন্দিরা গান্ধী উনি যা রক্ত দিয়ে গেছেন তার বিনিময়ে আমাদের কিছু রক্ত দিচ্ছি, যা আমরা ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি যেন আবার আমাদের মধ্যে অনুপ্রেরণা হয়ে আসেন, সেই মতন আমরা আমাদের কাজ চালিয়ে জাতীয় কংগ্রেসের পক্ষ। এই দিনে রক্ত দিতে পেরে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে যে আমি আমাদের কংগ্রেসের কোনো প্রোগ্রাম হলে আমি রক্ত দিতে সবসময় স্বেচ্ছায় এগিয়ে যাই এবং আরও আমার ভাইয়ারা এই নাম শুনে সবাই এসছে, সব চেকিং চলছে, তারপর সব ভিডিও শুনে। আপনি তো বহুদিন ধরে কংগ্রেসটা করছেন, দীর্ঘদিন ধরে কত মানুষ আজকে এই রক্ত দেবে? এই রক্ত আমাদের টার্গেট আছে 70 জন এবং তার মধ্যে তো কিছু ক্যান্সেল হতে পারে, কারোর মেডিসিন চলে কারোর চলে, আমরা টার্গেট রেখে 70, বেশি হবে না, আসলেও নিতে পারবেন এনারা, সেই মতন আমরা চেষ্টা করে যাব। আপনার নাম? স্বপন সিনহা, পকাই বলি সবাই। কী পদে আছেন? জেলা কমিটির সম্পাদক। ধন্যবাদ। কংগ্রেসে বহু বছর কাটিয়েছেন, এখন বিজেপিতে, কিন্তু আজকে এই রক্তদান শিবিরে আপনি এসে উপস্থিত হয়েছেন, এর তাৎপর্য কি? আমি এবং আমার মিসেস বন্যান বিশ্বাস, যিনি এই এলাকায় 3-3 বার সদস্য ছিলেন, 3-3 বারের কমিশনার ছিলেন এই পর্যায়ে এবং তার নামে যেহেতু এটা হয়েছে, আমি যদিও বিজেপিতে এসেছি, আমার স্ত্রী কিন্তু আমার সঙ্গে বিজেপিতে আসে, যেখানে যাবে আমি সেখানে যাবো, কিন্তু ভোটটা আমার ইচ্ছা মতন আমি দেবো। আমি কংগ্রেসের থেকে কয়েকবার নির্বাচিত হয়েছি, সেই জীবনটা কংগ্রেসেই থাকবে। আমি মানুষই রেলি কংগ্রেস থেকে বিজেপিতে কেন গেলাম তার যথেষ্ট কারণ আমি এমন একটা মানুষ, আমি বাংলাদেশে 1953 সালে আমার বাড়ি পাড়াতে দেখেছি, আমার মাকে মারতে দেখেছি, আমার বাবার মাথা পেটে তো দেখেছি, সবার বাড়ি জিনিসগুলো করতো দেশভাগে মনে মনে ভাবলো সারা জীবনটা তো কংগ্রেস করলাম, দেখি হিন্দুত্বর জন্য কিছু করা যায় কি। দেশটা যখন ভাগই হয়েছিল তখন মুসলমানদের জন্য আমাদের দেশ পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান হয়েছিল, তাদের জন্য মুসলমানদের জন্য সংরক্ষিত ছিল, কিন্তু ভারতবর্ষ ছিল যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি এবং যারা পাঞ্জাবি, তাদের আমি দেখলাম যে হিন্দুত্ব ছাড়া এখানে এই ভারতবর্ষ বেঁচে থাকবে না। বর্তমানে পশ্চিমবাংলার যে অবস্থা দেখছেন আপনি, তাতে কী দেখছেন? আজকে বলতে দিনা নেই, আমি বিজেপি পার্টি বলে রাত্রে 2টোর সময় এসে মুসলমানরা এসে একটা হিন্দু নেতৃত্ব আমার বাড়িতে ভেঙে তছনছ করে করে দেওয়া হবে, আমার বাড়ি উঠতে ভেঙে তছনছ করে দেওয়া হবে, এটা কিসের রাজত্ব চলছে? এটা আমি মনে করি আগামী দিনে কংগ্রেস যেহেতু আসবে 135 বছর কংগ্রেস, এই কংগ্রেসকে নিয়ে কিছু হবে না আমি মনে করি। এখন যদি করতে হয় সেটা মোদীর হাত ধরে করতে হবে এবং হেমন্ত আজকে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে এখানে বিএসসি যেহেতু আমার বইয়ের নামে অনুষ্ঠানটা করছে, এদের সমর্থন জানাই, যেহেতু ভোটটা তো কংগ্রেসই আছে, সারা জীবনটাই তো কংগ্রেস করলাম, এই কংগ্রেস ছেলে নয় বিজেপিতে
আপনার নাম সাধারণত কার্ড দিয়ে পাস করতে হবে আমি আমার বিজেপির জেলা এসি মোর্চার সভাপতি সেখান থেকে আপনারা যে অপ্রুভ কেন আজকের দিনটি আপনারা বেছে নিলেন রক্তদান উৎসব হিসেবে আমরা এটাকে ঠিক করেছি। এই মৃত্যু দিনেই রক্তদান, এটা থেকে আপনারা কি বার্তা দিতে চাইছেন? বার্তা দিতে চাইছি যে ইন্দিরা গান্ধী বলেছিলেন, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন যে আমার মৃত্যুর পরে যে বিন্দু বিন্দু রক্ত সেটা ভারতবর্ষে মাটিতে পড়বে এবং সেটা আমার যে বিগত বা বিগত দিনের যে আমার কর্মকাণ্ড এবং যেটা আমি করতে পারিও সেটা কিন্তু ভারতবর্ষে সবাই সেটা পালন করবে এবং সেটা করবার জন্য আগ্রহী হয়ে দেশে যে হানাহানি হচ্ছে, রক্ত ঝরছে, কিন্তু আপনারা রক্ত দান করতে বলছেন মানুষের, এটা কেন? এই যে হানাহানি চলছে চারিদিকে, এটা আমি আজকে এই সুন্দর দিনে আমি রাজনৈতিক আলোচনা করব না, আমি একটা রাজনৈতিক কারণ আমি রাজনৈতিক আলোচনাটা, তবে আমরা যেটা করছি দানটা করছি সেটা কিন্তু এবং নবজাতক হয়তো তার যে দরকার সেই রক্তদানের মাধ্যমে আমরা সমাজের যে জীবন আমরা সেবা করবার জন্য আজকে এই অনুষ্ঠানটাকে আপনি কিভাবে দেখছেন? এই অনুষ্ঠান তাৎপর্য কি? আপনার নাম তাতা ভরসা জুড়ে ধন্যবাদ স্যার। আমাদের আমার নাম প্রশান্ত, তারপরে আগামী দিনে একজন
আমরা পেয়ে গেছি হিউম্যান রাইটসের একজন প্রশাসককে, তার মুক্তি হলো। কেমন লাগছে আজকের দিনে এখানে এসে? আমি খুব ধন্যবাদ এই যে ব্লাডের সংকট চারিদিকে প্রতি মুহূর্তে। আজকে সে এমন একটা দিন তারা ধার্য করেছে ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর, তারই মৃত্যু দিনে আজকে মানুষের কাছে আমরা বার্তা পৌঁছে যাচ্ছি যে স্বাভাবিক কিছু মানুষের আন্দোলনে মানুষ এগিয়ে আসে, মানুষ এগিয়ে আসে। এই ধরনের মন্দিরের সম্ভব করার জন্য আমি আজকে এসে পড়েছি আজকে শান্তিনগর হাই স্কুলে। এখানে মরণোত্তর চক্ষুদান হচ্ছে। আমরা জেনে নেব এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুদের কাছ থেকে যে কীভাবে এই প্রসেসটা আছে সংক্ষেপে। এবং বাড়ির লোকের সম্পর্কে সবাই সেটা ফিল আপ করে জমা দিতে হয়, কিন্তু সেটা ছাড়া যে হবে না এমন কথা নেই। কারণ এখনকার দিনে ওটা ছাড়াই বেশি ভাব হচ্ছে, যদি কারণ ফিল আপ করা নাও থাকে, কোনো কার্ড তারা প্লিজ নাও করে থাকে, কারণ আমাদের ফোন নাম্বারে বা আমাদের হসপিটালে বা যে কোনো হসপিটালে তারা কোন হসপিটাল থেকে এসছে নেওয়া যাবে না, সব যদি ঠিক থাকে তারা আপনার নাম? অরিন্দম